আমরা তো তিনটা বোন এতিম, আমাদের তো বাপ নাই। শুধু আপনারা সবসময় আপনাদের হাতটা আমাদের মাথার উপরে রাখেন ছায়ার মতো, না বা আমাদেরকে দূরে সরাই দেন, আমরা আপনারই সন্তান। অসাধারণ, এরকম সুন্দর মিটিং আর একটা অমর হয় নাই। খুবই খুবই কৃতজ্ঞ আমরা সবাই। পল্টু আক্কু আসল অসাধারণ, মাইনুর কাকা মহিন কাকা আমার দিকে তাকায় লাভ নাই, পল্টু আক্কু আসল অসাধারণ অসাধারণ। আপনারা সত্যি সৌভাগ্যবান এরকম একটা চেয়ারম্যান পায়। আপনারা কাকচিড়াবাসী কেমন আছেন সবাই? 2008 আসছিলাম বাবাকে নিয়ে, আপনারা আমার বাবাকে খালি হাতে যেতে দেন নাই, এখন আমার মাকে নিয়ে আসছি। আপনারা কি আমার মাকে খালি হাতে যেতে দিবেন? আমাদের আসলে ভাষা নাই, আপনাদের ভালোবাসা আমাদের প্রতি। আম্মুর একটা ডাকে আপনারা সাড়া দিছেন, এটাই প্রমাণ যে বাবাকে আপনারা কত পরিমাণে ভালোবাসেন। বাবার কারণে আপনারা, আপনারা কিন্তু আজকে এখানে আসছেন বাবার কারণে, আমি ঠিক? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটা জিনিস আমাদের চাওয়া, আমাদের তিন বোনের, শুধু আপনারা সবসময় আপনাদের হাতটা আমাদের মাথার উপরে রাখেন ছায়ার মতো। আমরা তো তিনটা বোন এতিম, আমাদের তো বাপ নাই। এই যে পল্টু আক্কু বলেন, শহীদ চাচা বলেন, মানু চাচা বলেন, সবসময় আমাদের পাশে থাকে, বাপের মতো করে আমাদের মাথায় হাত দিয়ে রাখে। আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো, আমাদের এই তিনটা বোনের মাথা দিয়ে আপনারা কখনো হাত সরান না, আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েন। আমরা এছাড়া আপনাদের কাছে আর কিছু চাই না। আমাদের তিন বোনের আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার নাই, শুধু এখানে দিতে আসছি আপনাদের। কেন দিতে আসছি? বাবা যখন চলে যায় তখন আমি অনেক ছোট, আমার দুই বোনের খালি বিয়ে হয়েছে, আপুকে কিছুই আমরা দিতে পারি নাই। সন্তান হিসাবে বাবাকে যা দিতে হয় কিছুই দিতে পারি নাই। আপনাদের মাঝে এসে যদি কিছু করি মনে হয় বাবার আত্মা শান্তি পায়, বাবা খুশি হয়। শুধু এটার কারণে আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। এই এই মঞ্চে বসে একবার আমার বড় বোন বলছিল যে যতদিন বেঁচে আছি আপনাদের জন্য করে যাব, আপনাদের পাশে থাকব। সেই একই কথা বলি যে আপনারা কখনো আমাদেরকে পিছে ফিরে যাইতে দিয়েন না, বা আমাদেরকে দূরে সরাই দেন, আমরা আপনারই সন্তান। আমার বাপের একটা বাড়ি কিন্তু বাড়ি চুটকি, আমি আপনাদেরই সন্তান। আপনারা কি আপনাদের পুত্রবধূকে খালি হাতে যেতে দিবেন? আমার মা কি তার শ্বশুরবাড়ি থেকে কিছু আশা করতে পারে? আপনাদের সবার কাছে আমি অনুরোধ করবো, হাত জোর করে মেয়ে হিসাবে আমার মাকে 7 তারিখ নৌকায় একটা ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেন। আমার মাকে নৌকায় একটা ভোট দিয়ে আমার মাকে আপনাদের জন্য কথা বলার সুযোগ করে দেন সংসদে, জানি আপনাদের হকের কথা আমার মা বলতে পারে। আপনাদের আপনাদের কাছে অনুরোধ করব আমার মাকে নৌকা একটা ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হাতটাকে শক্তিশালী করে দেন, জানি সে আমাদের জন্য আরো কিছু করতে পারে। আমরা তো অকৃতজ্ঞ না, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এত কিছু দিছে, আমাদের কি তাকে কিছু ফেরত দিতে পারি না? পারি, আমাদেরকে ঘর দিছে, পদ্মা সেতু দিছে, বিদ্যুৎ দিছে, রাস্তা দিছে, কি না দিছে, শিক্ষা দিছে, আমরা কি ফেরত দিতে পারি না? আমরা কি সবাই নৌকা 7 তারিখে একটা ভোট দিব? ইনশাল্লাহ আপনাদের সবার সাথে বিজয় মিছিলে দেখা হবে 7 তারিখ, দেখা হবে তো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দাদা কই? দাদাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আর পল্টু আক্কুকে অসংখ্য ধন্যবাদ। এই ছবি দুটা দেখে আসলে অনেক স্মৃতি আমাদের তিন বোনের মনে পড়ে যায়। ছবিটা আসলে অনেক ছোটবেলার ছবি, আপনাদের আপনারা আসলে আমাদের অনেক স্মৃতি মনে করায় দেন যখনই কাজ চলে আসি। আপনাদের সবাইকে ধন্যবাদ।